নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয়ের শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম দু হাজার আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা রায় সহশিক্ষিকা বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল কলকাতা আমাদের আজকের আলোচনা নবম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি সেই পৃথিবীটা আমাদের কাছে মাঝে মাঝে খুব দুঃখের হয়ে যাচ্ছে খুব আশঙ্কার হয়ে যাচ্ছে আমাদের চারপাশে যদি আমরা তাকিয়ে দেখি কোথাও দেখি প্রবল বৃষ্টিপাতের জন্য বন্যা কখনও দেখছি খরা তাই প্রত্যেক বছর আমরা পর্যবেক্ষণ করছি বিভিন্ন ঘূর্ণিঝড় কোথাও নামছে ধস তাই আজকের দিনে দাঁড়িয়ে এই দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে আমাদের আলোচনা ভীষণভাবে প্রাসঙ্গিক দুর্যোগ বিপর্যয় শব্দ দুটোকে এসো আগে একটু জেনে নিই দুর্যোগ দুর্যোগ শব্দটার ইংরাজি অর্থ হল হ্যাজার্ড ইংরাজিতে বলা হয় হ্যাজার্ড এই ইংরাজি হ্যাজার্ড শব্দটা এসেছে মূলত ফরাসি হ্যাজার্ড শব্দ থেকে কেউ কেউ বলেন এসছে আজাহার শব্দ থেকে কেউ বলেন স্প্যানিশ আজার শব্দ থেকে যদি ফরাসি শব্দ হ্যাজার্ডের আক্ষরিক অর্থ করি তাহলে দাঁড়ায় গেম অফ চান্স প্লেড উইথ ডাইস অর্থাৎ যে ছক্কা নিয়ে যে খেলা হতো সেখানে একদম একদানে ছয় ফেলার যে একটা চান্স অর্থাৎ যেটা কিনা খুব রেয়ার যে ঘটনাটা ঘটে তাই হল হ্যাজার্ড ধরা হয় দুর্যোগ ঘটনাটিও সহজে ঘটে না কখনো কখনো ঘটে থাকে আমরা এর যে ভাবগত অর্থ তাতে পরে আসছি বিপর্যয় শব্দটা এসেছে ডিজাস্টার থেকে এটাও একটি ফরাসি শব্দ দুটি শব্দের সমন্বয়ে ডেজ অর্থাৎ অশুভ এবং অ্যাস্টার অর্থাৎ তারা অশুভ তারা বলতে ডিজাস্টারকে বোঝায় তাহলে এসব দেখে নি যে দুর্যোগ এবং বিপর্যয় বলতে কি বোঝানো হচ্ছে বলা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক মানবীয় এবং প্রকৃতি ও মানুষের উভয়ের কার্যকলাপের দ্বারা এমন কোনো ক্ষয়ক্ষতি যেটা কিনা মানুষের দৈনন্দিন জীবনকে সাময়িকভাবে বিপর্যস্ত করছে তাকেই বলা হচ্ছে দুর্যোগ আর সেটাই যখন বৃহৎ আকারে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে যা কিনা মানুষের জীবনকে স্থায়ীভাবে বিপর্যস্ত করে দেয় যা কিনা মানুষের আর্থিক সামাজিক সম্পদের ক্ষয়ক্ষতি করছে যে ক্ষতি কোনোভাবেই প্রায় পূরণ অসম্ভব সেই ঘটনা হচ্ছে বিপর্যয় অর্থাৎ আমরা এই দুটো সংজ্ঞা থেকেই বুঝতে পারছি যে দুর্যোগ এবং বিপর্যয় এটা হলো প্রকৃতির দ্বারা ঘটতে পারে মানুষের দ্বারা ঘটতে পারে এবং প্রকৃতি ও মানুষের যৌথ সমন্বয়ও এর কারণ এই ঘটনার পেছনে দায়ী এবং এই যে কার্যকলাপ এই কার্যকলাপ প্রকৃতি মানুষ তাদের নিজ নিজভাবে এবং তাদের যৌথ কার্যকলাপ মানব জীবন পৃথিবীর আর্থিক জীবন পৃথিবীর সামাজিক জীবনকে সাময়িকভাবে এবং দীর্ঘ সূত্রিতায় তাদেরকে নেতিবাচক জায়গায় নিয়ে যাচ্ছে তাদের গুণগত অবনমন ঘটাচ্ছে যা দুর্যোগের ক্ষেত্রে যার ক্ষতিপূরণ বা যাকে ফিরে পাওয়া সম্ভব হলেও বিপর্যয়ের ক্ষেত্রে কিন্তু প্রায় অসম্ভব 2001 এক সালে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট তারা বিপর্যয়ের কতগুলো পরিমাপক দিয়েছিল যে দশ বা তার বেশি মানুষের মৃত্যু হবে একশো বা তার বেশি মানুষ আহত হবে পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সাহায্যের দরকার হবে এবং সরকার দ্বারা আপতকালীন পরিস্থিতি ঘোষণা হবে এখন এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যে এই যে পরিমাপকগুলোর কথা এখানে বলা রয়েছে এই পরিমাপকগুলো কিন্তু সব দেশের ক্ষেত্রে সব পরিস্থিতিতেই যে গ্রহণীয় তা নয় যেটা বিভিন্ন যে আলোচনায় যেটা উঠে এসেছে যে দুর্যোগ এবং বিপর্যয় অবশ্যই কোথায় ঘটছে কোন পরিস্থিতিতে ঘটছে কতটা ঘটছে তার উপরে নির্ভরশীল কারণ কোনো একটি অঞ্চল বা কোনো একটি দেশের আকৃতি সেই দেশের জনসংখ্যা সেই দেশের আর্থিক কাঠামো সেই দেশের সামাজিক যে বৈশিষ্ট্য এক নয় তা পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে একটি অঞ্চল থেকে অন্য অঞ্চল একটি দেশ থেকে অন্য অন্য দেশে তার পার্থক্য ঘটে যায় এবং এই পার্থক্য ঘটে যাওয়ার কারণে দুর্যোগ এবং বিপর্যয়কে সংজ্ঞায়িত করার যে মাত্রা তাও ওই পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়ে যায় তাহলে এই যে দুর্যোগ এবং বিপর্যয় আমরা দেখলাম যে তিনটি ভাবে তিনটি কারণের পেছনে দায়ী একটি হচ্ছে প্রকৃতি দ্বিতীয়ত হল মানুষ এবং তৃতীয়ত হলো মানুষ এবং প্রকৃতি উভয়ই যাকে আমরা আধা প্রাকৃতিক বলতে পারি প্রকৃতি আমাদের এই যে পৃথিবী সুন্দর যে পৃথিবী বাড়িমণ্ডল বায়ুমণ্ডল শিলামণ্ডল এই সমস্ত কিছুর সমন্বয়ে এবং জীবমণ্ডলের উপস্থিতিতে যে সুন্দর পৃথিবী সেই সুন্দর পৃথিবী সৃষ্টির প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে প্রকৃতি এবং তার সৃষ্টি। প্রকৃতি সৃষ্টি করে প্রকৃতি ধ্বংস করে যে আমাদের যে শিলামণ্ডল এই শিলামণ্ডলের তলায় রয়েছে গুরুমণ্ডল এবং এই গুরুমণ্ডল শিলামণ্ডলে বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক ভূ গাঠনিক কার্যকলাপ প্রতি নিয়ত হয়ে চলেছে আমরা জানি সেখানে রয়েছে পাত সেখানে রয়েছে পরিচলন শক্তি সেখানে সৃষ্টি হয় পরিচলন শক্তি ফলে পরিচলন স্রোত এবং এই সব কিছুর সমন্বয়ে আমরা তার ফলাফল হিসাবে পাই ভূমিকম্প অগ্নুৎপাত অগ্নুৎগম এই ভূমিকম্প অগ্নুৎগম এগুলি হওয়ার ক্ষেত্রে মানুষের কোনো ভূমিকা নেই এটি সম্পূর্ণভাবে প্রকৃতির দ্বারাই সৃষ্টি আমরা দেখতে পাই মাঝে মাঝে দাবানল তুষার ঝড় এও কিন্তু প্রকৃতির সৃষ্টি মানুষ তার সভ্যতা যত এগিয়ে নিয়ে চলেছে মানুষ যত সভ্য হয়েছে মানুষের যত চাহিদা বৃদ্ধি পেয়েছে মানুষ তত এই পৃথিবীকে তত অবনমনের জায়গায় নিয়ে চলেছে হ্যাঁ মানুষ অনেক কিছুই সৃষ্টি করে কিন্তু সেই সৃষ্টির পেছনে বা সৃষ্টির পরবর্তী ফলাফল হিসাবে কিছু নেতিবাচক দিক থেকে যায় যেমন কলকারখানা থেকে উৎপাদন হয় ঠিক কথাই কিন্তু তা যে দূষিত গ্যাস নির্গত করে তা বায়ুকে দূষিত করে জল দূষণ মাটি দূষণ কৃষিকাজ হয় তার ফলে মাটি দূষিত হয় এইভাবে মানুষ দুর্যোগ ও বিপর্যয়ের একক অন্যতম কারণ হিসাবে মাঝে মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়ে ফেলে আর গোটা পৃথিবী জুড়ে যে দুর্যোগ ও বিপর্যয় চলছে তার একটা বড় কারণ হিসাবে কাজ করে প্রকৃতি এবং মানুষ দুজনের যৌথ উপস্থিতি যেমন খরা যেমন বন্যা যেমন ধস কিভাবে আমরা আলোচনায় আসব তোমাদের সামনে আমি কতগুলো ছবি নিয়ে আসছি এই ছবিগুলো দেখো কোনোটা অগ্নুৎপাতের ছবি অগ্নুদ্গমের ছবি ভূমিকম্পের ছবি অর্থাৎ ভূকম্পন যে হয় তার ছবি একদম ডান দিকের ওপরে রয়েছে যে তুষার ঝড় তুষারপাত যে হিমানী সম্প্রপাত যাকে আমরা বলি অর্থাৎ যেখানে হিমবাহগুলো একসাথে অনেকটা বড় বরফের চাঁই একসাথে নেমে আসা মেঘ ভাঙা বৃষ্টি এই যে ঘটনাগুলো এগুলো সম্পূর্ণরূপে প্রাকৃতিক ঘটনা প্রকৃতি এর পেছনে দায়ী আসলে এই যে আমাদের যে সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবী তৈরির পেছনে প্রকৃতি তো এই পৃথিবীকে সৃষ্টি করেছে তাই যে কোনো জিনিস যদি শুধু সৃষ্টি হয়ে থাকে তাহলে কোথাও গিয়ে একটা ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হয়ে পড়ে এই ভারসাম্য বজায় রাখার জন্যই হয়তো প্রকৃতি কিছু কিছু জিনিসকে ধ্বংস করে চলেছে ক্রমাগত এবং তার ফলাফল হিসেবেই এই অগ্নিপাত অগ্নুদ গম বা এই ভূমিকম্প এইগুলোকে আমরা দেখতে পাই এই বিষয়গুলিকে আমরা প্রাকৃতিক দুর্যোগ ও বলে থাকি যেমন তোমরা জানো যে আমাদের যে ভারতবর্ষ ভারতবর্ষের উত্তর ভারত যেখানে কিনা হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে সেই অঞ্চল হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং সেখানে পাতের অবস্থানের জন্য সেই অঞ্চলে ক্রমাগত বিভিন্ন সময় ভূমিকম্প হয়ে থাকে এবং তার ফলে সেই অঞ্চলের ঘর ভেঙে পড়ে এবং আমরা সেখানে দুর্যোগের দুর্যোগ সেখানে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে তার উপস্থিতি আমরা প্রায়ই দেখতে পাই যদি আমরা মানুষের কার্যকলাপের কথায় আসি তাহলে মানুষ মূলত এই আঠেরো শতকের মাঝামাঝির পর থেকে যে শিল্পের যে উন্নতির জায়গায় মানুষ গেছে তার ফলে মানুষ এই পৃথিবীকে উপহার দিয়েছে অসংখ্য পরিমাণে কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইড সালফার অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্যাসগুলি বাতাসকে যে পরিমাণে দূষিত করে চলেছে এবং এই শিল্প স্থাপনের প্রয়োজনে মানুষ যেভাবে গাছ কেটে চলেছে তাতে পৃথিবীর বর্তমান যে উদ্ভিদ তা কোনোভাবেই তার অক্সিজেনের অক্সিজেনের যে যোগান তা দিয়ে এই দূষণকে প্রতিরোধ করে উঠতে পারছে না এবং ক্ষেত্র বিশেষে এগুলি দুর্যোগের চেহারা নিচ্ছে আমরা যারা সভ্য মানুষ তারা জলকে আমাদের একটা বর্জ্য নিক্ষেপের স্থান বলে আমরা গণ্য করে থাকি এবং তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ অসংখ্য প্লাস্টিক আমাদের যে বিংশ শতাব্দী একবিংশ শতাব্দীর সভ্যতা আমার আমাদের চলে প্লাস্টিকের ওপরে নির্ভর করে কিন্তু সেই প্লাস্টিক কোনোভাবেই কিন্তু সেটা হচ্ছে অভঙ্গুর বর্জ্য ফলে তা কোনোভাবেই একবার সৃষ্টি হওয়ার পরে তা কোনোভাবেই মিশে যায় না কোথাও তা মিলিয়ে যায় না কোথাও জলের ভেতরে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিসপত্রকে ফেলে দিয়ে জলকে যে হারে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দূষণ করে দূষিত করে চলেছি সেটা আমাদের খুব নিকটবর্তী যে বিভিন্ন জলভাগ যেগুলো রয়েছে সেটা আমাদের পুকুর হতে পারে আমাদের বাড়ির কাছে ডোবা হতে পারে আমাদের কাছাকাছি অবস্থিত নদী হতে পারে সাগর হতে পারে সমস্ত জায়গার জলই আমরা এইভাবে দূষিত করে চলেছি আমাদের ভারতবর্ষের কথাই যদি ধরি আমরা তাহলে যে গঙ্গা নদী এই গঙ্গা নদীকে আগে গঙ্গার জলকে পবিত্র মনে করা হয় গঙ্গা নদীতে যদি আমরা এখন জল নিই এবং সেই জল যদি আমরা রেখে দিই কিছু কিছু দিন তাহলে সেখানে ভাসমান অনেক পদার্থ কিন্তু আমরা অনেক দেখতে পাবো এবং যত গঙ্গার উচ্চ গতি থেকে আমরা নিম্ন গতির দিকে এগিয়ে আসবো তত কিন্তু এই ভাসমান পদার্থের পরিমাণ জলে উপস্থিতি অনেক বেশি পরিমাণে আমরা দেখতে পাব এবং আমাদের পশ্চিমবঙ্গে অনেক নদী রয়েছে যে নদীগুলি শুধুমাত্র আমরা এই বিভিন্ন জিনিসপত্র আমাদের দৈনন্দিন বর্জ্য ফেলে ফেলে আমরা সেই নদীগুলিকে এমনভাবে দূষিত করে ফেলেছি যে সেই নদী থেকে অনেক মাছ হারিয়ে গেছে অনেক জলজ প্রাণী তাদের যে বৈচিত্র্য জীবি জীবনের বা জীব বৈচিত্র তা বিলুপ্ত হয়ে গেছে শুধু তাই নয় এই বিভিন্ন দূষিত পদার্থের উপস্থিতির জন্য যে বিভিন্ন গ্যাস উৎপন্ন হচ্ছে তাও জলজ পরিবেশকে নষ্ট করে ফেলছে আমরা কৃষির অগ্রগতির জন্য রাসায়নিক সার কীটনাশক ইত্যাদির ব্যবহার করি এই কীটনাশক ধোয়া জল রাসায়নিক ধোয়া জল ওই খাল নালা নদী ইত্যাদিতে গিয়ে যখন পড়ে তখন সেই জল যে পরিমাণে দূষক পদার্থকে নিয়ে গিয়ে মেশায় তা ধীরে ধীরে বিপর্যয়ের দিকে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন চামড়ার রোগ তৈরি হয়ে যাচ্ছে আমাদের দেহে বিভিন্ন ধরনের নতুন নতুন রোগের সংক্রমণ হচ্ছে আমাদের যে মানব সভ্যতা সেই সভ্যতার অন্যতম লজ্জা হল হিরোসিমা এবং নাগাসাকির পারমাণবিক বিস্ফোরণ সেই যে আগস্ট মাসের যে দুটো দিন ছয় এবং নয় এই দিনগুলোকে আমাদের কাছে একটা কালো দিন হয়ে আছে কারণ যে পরমাণু বোমার বিস্ফোরণ সেখানে ঘটানো হয়েছিল তার প্রভাব এখনও কিন্তু সেই দেশ শুধু সেই দেশ নয় সেই দেশ সংলগ্ন সমস্ত অঞ্চলের অধিবাসীরা এখনও কিন্তু তার প্রভাব তারা বয়ে চলেছেন এবং এটি অন্যতম একটি বিপর্যয় বলে বলা যেতেই পারে এছাড়া বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় যে পারমাণবিক চুল্লিগুলো রয়েছে যে পারমাণবিক অবশ্যই একটি বিকল্প বিদ্যুৎ হিসাবে পারমাণবিক বিদ্যুৎ চিকিৎসার ক্ষেত্রে পারমাণবিক বিষয়কে কাজে লাগিয়ে চিকিৎসা এবং আরও বিভিন্ন ক্ষেত্রে তার যে প্রয়োগ তাকে আমরা অস্বীকার করতে পারি না কিন্তু তার যথেচ্ছ ব্যবহার বা যথাযথ ব্যবহার না করা তা আস্তে আস্তে এই বর্তমান পৃথিবীকে বিপর্যয়ের দিকে এগিয়ে নিয়ে চলেছে যেমন আর একটা ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে এগিয়ে নিয়ে চলেছি আমরা পৃথিবীকে তা হলো ইলেকট্রনিক যে বর্জ্য সেই বর্জ্যের ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকের হাতে এখন মোবাইল আমাদের প্রত্যেকের ঘরে এখন কম্পিউটার আমরা বিভিন্ন আমাদের যে দৈনন্দিন জীবন এই দৈনন্দিন জীবনকে আমরা অতিবাহিত করে চলেছি বিভিন্ন ইলেকট্রনিক যে দ্রব্যাদি বা ইলেকট্রনিক যন্ত্রের উপরে নির্ভর করে আমরা বলতে পারি আমরা নিজেরা খানিকটা যন্ত্র মানব হয়তো হয়ে গেছি কিন্তু এই যে যন্ত্রগুলো এই যে এই যে ইলেকট্রনিক যে বস্তুগুলো এগুলির থেকে বিভিন্ন রকমের তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় যা কি না বাতাসকে দূষিত করছে যা মানব জীবনকে ক্ষতিগ্রস্ত করছে ধীরে ধীরে এবং আস্তে আস্তে তা একটা বিপর্যয়ের দিকে নিয়ে চলেছে আমাদেরকে এবং এই বিপর্যয়ের একটি নতুন নামকরণও হয়েছে যাকে বলা হয় ই বিপর্যয় এবং এই ধরনের যে বিপর্যয়গুলি এগুলিকেই বলা হচ্ছে মনুষ্য মনুষ্যসৃষ্ট দুর্যোগ এবং পরে যখন তা বিপর্যয়ের চেহারা নিচ্ছে তা মনুষ্য সৃষ্ট বিপর্যয় থেকে গুরুত্বপূর্ণ আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আধা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় আমরা বন্যা দেখি আমরা খরা দেখি আমরা ধস অতি সম্প্রতি কেরালার ওয়েনারে আমরা ধস দেখেছি আমরা প্রায় প্রত্যেক বছর ঘূর্ণিঝড়ের সম্মুখীন হই আপাতভাবে দেখে মনে হয় এগুলো সবই তো প্রকৃতির সৃষ্টি কিন্তু এর পেছনে মানুষের অনেক ভূমিকা রয়েছে কীরকম এই যে বন্যা বন্যাকে শুধু অতিরিক্ত বৃষ্টি হলেই বন্যা হয় বন্যার পেছনে মানুষের অনেক অবিবেচনামূলক কার্যকলাপ রয়েছে নদীর যে পলি সে পলি যদি আমরা নিয়মিতভাবে যদি তাকে পরিষ্কার করা না হয় তাহলে নদী জল ধরে রাখবে কি করে সুতরাং যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে অতিরিক্ত বৃষ্টির জল ধরার জন্য নদীকেও তো জায়গা করে দিতে হবে আমরা ক্রমাগত বাঁধ দিয়ে নদীর গতিকে পরিবর্তন করে চলেছি তাই উৎসমুখে যদি প্রচন্ড বৃষ্টি হয় নদীর কোথায় দোষ তার সেই জলকে তার নিজস্ব ঢাল অনুসারে যদি সে প্রবাহিত করে নিয়ে যেতে চায় আর আমরা তাতে বাধা যদি দিই তাহলে সেই দায় আমাদের উপরেই বর্তায় আর নদী যখন তার নিজস্ব ঢাল অনুসারে তাকে বহন করে নিয়ে যেতে চাইছে আর আমরা যখন সেখানে বাঁধ দিয়ে ফেলেছি খুব স্বাভাবিকভাবেই সেই বাঁধকে ভেঙে সেই জল এগিয়ে গিয়ে নদী গ্রামকে গ্রাম ভাসিয়ে বন্যা সৃষ্টি করে কাজেই সেই বন্যা সৃষ্টির পেছনে কি নদী একা নাকি আমাদের মানুষের অবিবেচনামূলক কাজও দায়ী আজ কেরালার ওয়েনারে যে ধস নেমেছে পাহাড়ি অঞ্চল খুব স্বাভাবিকভাবেই মাটির গ্রথন অনেক আলগা তাই যথেচ্ছ হারে রাস্তা নির্মাণ সে আলগা গ্রথনকে আরো আলগা করে দেয় পর্যটন শিল্পের জন্য পাহাড়ি অঞ্চলে প্রচুর হোটেল তৈরি হয় একতলা নয় দোতলা তিনতলা হোটেল বিলাসবহুল হোটেল কিন্তু এই এত বিলাসিতার চাপ প্রকৃতি নিতে পারবে কি তার চাপ সেই ভার এসে পড়ে ভূমির ওপরে খুব স্বাভাবিকভাবেই ভূমি আর সেই ভার ধরে রাখতে পারে না তখন ভূমি ধসে যায় কয়লা খনি অঞ্চলে আমরা কয়লা যে তুলে আনি অর্থাৎ আমাদের যে খনিজ সম্পদকে যে উত্তোলন করে আনি মাটির নিচে থাকে কয়লা খুব স্বাভাবিকভাবেই মাটিকে খুঁড়েই তাকে তুলে আনতে হবে কিন্তু প্রকৃতি আমাদের সেই সুযোগ করে দিয়েছে বলে তার যথেচ্ছভাবে ব্যবহার আমরা কখনোই করতে পারি না তাকে তুলে এনে মাটির ওপরের যে স্তর তাকে একেবারে আলগা করে দিলে সে তো ধসে পড়ে যাবেই ফলে সৃষ্টি হয় ক্ষণে বিপর্যয় আর যে ঘূর্ণিঝড়ের সম্মুখীন আমরা প্রায় প্রত্যেক বছর হচ্ছি রেমাল ফণি আয়লা আম্ফান হুদহুদ ইত্যাদি বিভিন্ন নামগুলো আমাদের এখন প্রায় ঠোঠস্থ কণ্ঠস্থ মুখস্থ হয়ে গেছে এই হয়ে যাওয়ার পেছনে এই যে প্রত্যেক বছর একাধিক ঘূর্ণিঝড়ের এই উপস্থিতি এটা তো জলবায়ুগত পরিবর্তনেরই একটা ফলাফল বলতে পারি এই জলবায়ুগত পরিবর্তন অর্থাৎ উষ্ণতার ক্ষেত্রে আমরা জানি যে ঘূর্ণিঝড় সৃষ্টির পেছনে বায়ুর চাপের পরিবর্তন একটা বা বায়ুর চাপের পার্থক্য একটা বড় কারণ অর্থাৎ উষ্ণবায়ু এবং অপেক্ষাকৃত শীতল বায়ুর উপস্থিতি পাশাপাশি উপস্থিতি হঠাৎ করে কোনো একটি স্থানের বায়ু যখন অনেকটা হঠাৎ করে অনেকটা বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে যায় এই উত্তপ্ত হয়ে যাওয়ার পেছনে মানুষের যে জীবনযাত্রা তার একটা বড় ভূমিকা রয়েছে তাই এই ঘূর্ণিঝড়গুলিকে সম্পূর্ণরূপে আমরা আর আজকের দিনে দাঁড়িয়ে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় আর বলতে পারি না এটির পেছনে বর্তমান যুগে দাঁড়িয়ে মানুষেরও কিন্তু ভূমিকা রয়েছে তো দুর্যোগ এবং বিপর্যয় যেমন থাকবে জীবন থাকবে জীবনকে এগিয়েও নিয়ে যেতে হবে তাই প্রয়োজন তার ব্যবস্থা ব্যবস্থাপনা এবং সেই আলোচনা আমাদের আজকের যে আলোচনা তার একটা মুখ্য বিষয় দেখো দুর্যোগ এবং বিপর্যয়ে যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে তিন রকমভাবে তোমরা ব্যবস্থা বা আমরা তিন রকমভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি একটা হচ্ছে কোনো দুর্যোগ বা বিপর্যয় ঘটার আগেই তাকে ঘটতে না দেওয়া যেটা কিনা দুর্ঘটনার পূর্বে গৃহীত ব্যবস্থা দ্বিতীয়ত হচ্ছে যখন দুর্ঘটনাটা ঘটছে যখন দুর্যোগ ঘটছে যখন বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা চলছি সেই সময়ের গৃহীত ব্যবস্থা এবং দুর্ঘটনার পরবর্তী সময় যখন দুর্যোগ ঘটে গেল বিপর্যয় ঘটে গেল তার পরে কি গৃহীত ব্যবস্থা এই তিনটি পর্যায়ে আমরা দুর্যোগ এবং বিপর্যয়ের ব্যবস্থাপনাকে আহ ভাঙতে পারি বা আলোচনা করতে পারি কি রকম দেখো কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো কিনা সম্পূর্ণভাবে প্রাকৃতিক কারণেই ঘটে থাকে যেমন আমরা দেখেছিলাম যে অগ্নুৎপাত হচ্ছে বা ভূমিকম্প হচ্ছে এগুলোর ক্ষেত্রে দুর্ঘটনার পূর্বে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয় কারণ এখনো পর্যন্ত আমরা সেই প্রযুক্তিগত জায়গায় বা সেই উন্নত জায়গায় পৌঁছায়নি বা প্রকৃতি আমাদের এখনো সেই সংকেত দেয়নি যাতে আমরা বুঝতে পারি যে এইবার অগ্নুদ হতে পারে এইবার দুর্ঘটনা ঘটতে পারে শোনা যায় জীবজগৎ কিছুটা অনুভব করতে পারে কিন্তু আমরা যারা আমরা মানব জাতি তারা আমরা এখনো অতটা উন্নত পর্যায়ে পৌঁছাইনি যে ভূমিকম্প ঘটার আগে অগ্নুদ্গম ঘটার আগে তাকে আমরা বুঝে নিতে পারব কিন্তু যেগুলোতে আমাদের বোঝার সুযোগ আছে আগে থেকে জানার পূর্বাভাস পাওয়ার সুযোগ আছে যেমন এখন উন্নত প্রযুক্তি এসে গেছে এখন উপগ্রহ চিত্র এগুলোর মাধ্যমে আমরা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আমরা আগে থেকেই পেয়ে যাই কাজেই সেই অনুযায়ী কিছু আপতকালীন অবস্থা যেমন যদি আমরা ঘূর্ণিঝড়ের কথাই যদি আমরা ধরি তাহলে উপকূল অঞ্চলিত তো ঘূর্ণিঝড়ের দ্বারা বেশি আক্রান্ত হয় সুতরাং সেক্ষেত্রে মানুষদেরকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে নিয়ে আসা এবং যারা মাছ ধরতে যান তাদেরকে সতর্ক করে দেওয়া এই বিষয়গুলি রয়েছে যেগুলো মানুষ এবং প্রকৃতি উভয়ের যৌথ কারণ যেগুলোর পেছনে কাজ করে সেখানে আমাদের ভীষণভাবে সচেতন হতে হবে যেমন বললাম ওই যে নদী নদীর গতিপথকে নদী একটা খুব একটা প্রাকৃতিক উপাদান একটা একটা খুব স্বাভাবিক স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা তার গতিপথকে অহেতুক আটকে মানব সভ্যতার উন্নয়ন কখনোই চিরস্থায়ী হতে পারে না যদি তাই হতো তাহলে দেখো যে কটা সভ্যতা তৈরি হয়েছে নদীর তৈরি হয়েছে। সেখানে তখন তো নদীকে আটকানোর কোনো প্রয়োজনীয়তা পড়েনি কিন্তু নদী তার বিভিন্নভাবে মানব জাতিকে উজাড় করে সভ্যতা তৈরির পথে সাহায্য করেছে তাই নদীর গতিপথে যেমনভাবে খুশি বাঁধ নির্মাণ করা যাবে না বহুমুখী নদী পরিকল্পনা করার ক্ষেত্রে যথেষ্টভাবে পরিকল্পনা করে তবেই এগোতে হবে জলবিদ্যুৎ যে প্রকল্প তা তৈরির ক্ষেত্রেও যেখানে সেখানে করা কখনোই উচিত হবে না বিশেষত পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলের মাটি আলগা ভূমির ঢাল অনেক বেশি তাই সেখানে যদি রাস্তাঘাট নির্মাণ করতে হয় যদি সভ্যতা গড়ে তুলতে হয় তাহলে তার ক্ষেত্রেও একটা রেখা টেনে রাখা অবশ্যই উচিত সব থেকে বড় কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে উন্নত উন্নতি যা আমরা করব। মানব সভ্যতার যে উন্নয়ন আমরা ঘটাবো তার যেন একটা সাস্টেনেবিলিটি থাকে তা যেন দীর্ঘস্থায়ী হয় ঠিক একইভাবে যদি কোনো কারণে দুর্ঘটনাটা ঘটে গিয়েই থাকে যদি দুর্যোগ ঘটে গিয়েই থাকে তাহলে দুর্ঘটনা চলাকালীনও কিছু ক্ষেত্রে কিছু কিছু দুর্যোগের ক্ষেত্রে ঠিক যেমন যেমন প্রয়োজন সেরকম সেরকম আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন ধরো ভূমিকম্প ভূমিকম্প যখন হয় তখন সব সময় উচিত কোনো গাছের নিচে বা কোনো ঢাকা কোনো জায়গায় না থাকা ওপেন জায়গাতে খোলা জায়গায় চলে আসা এবং মাটিতে বসে পড়ার প্রয়োজন থাকে এছাড়া যদি কেউ কোনো উঁচু বিল্ডিংয়ে কেউ থাকে তাহলে অবশ্যই নিচে নেমে আসতে হবে এবং সেক্ষেত্রে লিফট নয় সিঁড়ির ব্যবহার প্রয়োজন আর সবসময়তেই কিন্তু একা নয় সম্মিলিতভাবে যে কোনো দুর্যোগ বা বিপর্যয়ে চলাকালীন কখনোই একা নয় অন্যের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ভীষণভাবে প্রয়োজন এবং যখনই কোনো দুর্যোগ বা বিপর্যয়ের বার্তা থাকবে সবসময় সাথে আহ শুকনো খাবার ইত্যাদি প্রয়োজনীয় ওষুধ ইত্যাদি এগুলিকে সঙ্গে রাখার প্রয়োজনীয়তা রয়েছে আর যেটা তিন নাম্বার জায়গা যে দুর্ঘটনা ঘটে যাওয়া অর্থাৎ দুর্যোগ ঘটে যাওয়ার পরে আমরা কি করতে পারি অবশ্যই যা ক্ষতি হলো সেই ক্ষতিগুলিকে পূরণ করার ব্যবস্থা করতে হবে অস্থায়ীভাবে আবাসস্থল মানুষেরই তো ক্ষতি হয় সবচেয়ে বেশি সুতরাং মানুষদের জন্য অস্থায়ী আবাসস্থল তৈরি করে তাদেরকে সেইখানে থাকার ব্যবস্থা তাদেরকে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দেওয়া বন্যা বা যখন ঘূর্ণিঝড় এগুলো যখন হয় তখন দেখা যায় যে মানুষ জলের যে দূষণ ঘটে যায় তার জন্য বিভিন্ন রকমের ডায়রিয়া ডিসেন্ট্রি এই ধরনের অসুখগুলো হয়ে যায় অর্থাৎ যেগুলো জলবাহিত অসুখ তাই সেই সময়তে নুন চিনির জল ফোটানো জল এইগুলির ব্যবস্থা করাটা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে এইখানে তোমাদের একটা কথা বলি যে আমাদের ভারতবর্ষে মহারাষ্ট্রের লাটুরে দু সালে এই যে ডিজাস্টার যদি ঘটে থাকে বা যদি হ্যাজার্ড ঘটে থাকে তার জন্য কিভাবে মোকাবিলা করা হবে তার একটা প্রথম ট্রেনিং ইনস্টিটিউট সেখানে তৈরি হয়েছিল এবং দু হাজার সালে ন্যাচার ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট সেইটা দু সালে আসে এবং দিল্লিতে ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সেখানে রয়েছে সেখানে এই বিভিন্ন যে দুর্ঘটনা অর্থাৎ বিভিন্ন যে দুর্যোগ এবং বিভিন্ন যে বিপর্যয়গুলি ঘটে সেই সংক্রান্ত গবেষণা তার মোকাবিলা ইত্যাদি বিষয়ক সেখানে বিভিন্ন রকম তথ্য সংরক্ষণ করে রাখা ইত্যাদি কার্যকলাপ সেখানে হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে এই দুর্যোগ মোকাবিলার জন্য বিভিন্ন রকমের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সেন্টার যে শেল্টার যেগুলো আর কি যে আফটার ডিজাস্টার অর্থাৎ যখন দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে দুর্যোগ ঘটে যাচ্ছে বিপর্যয় ঘটে যাচ্ছে তারপরে মানুষদেরকে সুরক্ষিতভাবে রাখার জন্য যে আবাসস্থল সেই শেল্টার প্রচুর তৈরি করা হয়েছে এবং ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেই একটি দলও তৈরি করা হয়েছে এরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে যখনই আমাদের যে দুর্যোগ এবং বিপর্যয়গুলি ঘটেছে তাতে তারা যথেষ্ট সক্রিয়ভাবে তারা অংশ নিয়েছে এবং বহু মানুষের তারা বহু মানুষ শুধু বলবো না কারণ যখন দুর্যোগ এবং বিপর্যয়গুলি ঘটে তখন আমরা মানুষরা তো নিজেদেরকে সহজে বাঁচিয়ে ফেলতে পারি কিন্তু যারা গবাদি পশু যেগুলো গরু বাছুর ছাগল যারা সহজে বুঝতে পারে না তারা তারা ভয় পেয়ে যায় যে তারা তারা কিভাবে ওই ওই পরিস্থিতিতে তারা কিভাবে নিজেদেরকে বাঁচাবে তাদেরকেও কিন্তু এই দল এই টিম তারা রক্ষা করেছে এখন কথা হচ্ছে তোমরা যারা শিক্ষার্থী এক্ষেত্রে তোমাদের কি ভূমিকা হতে পারে সবথেকে যেটা প্রথম ভূমিকা সেটা হলো সচেতনতা বোধ গড়ে তোলা শুধু নিজেদের সচেতনতা বোধ নয় তোমার বন্ধু তোমার বাড়িতে তোমার ভাই বোন দাদা দিদি যারা রয়েছেন তোমার বাড়িতে বড় যারা রয়েছেন ছোট যারা রয়েছেন তোমার বাড়ির আশেপাশে যারা রয়েছেন সবার মধ্যে যে এই পৃথিবীকে যদি আমাদের সুন্দর রাখতে হয় যদি আমাদের এই পৃথিবীকে যদি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি বাধা হিসাবে দাঁড়াতে হয় তবে আমাদেরকে সচেতন হতে হবে আমরা কি কি করব। এবং কি কি করব না তার একটা বোধ তৈরি করতে হবে আমরা চাই না যে যে দুর্ঘটনা হিমালয় পার্বত্য অঞ্চলে বেশ কিছু বছর আগে ঘটে গেছিল সেই মেঘভাঙা বৃষ্টি আমরা আর দেখতে চাই না আমরা সিকিমের যে ধস সেটাও আমরা চাই না আমরা ওয়েনারে ঘটে যাওয়া ধস চাই না আমরা কোভিড নাইন্টিনের মতন বিপর্যয়কে আমরা দেখেছি এই বিপর্যয়ও কিন্তু আমরা বলতে পারি এটাকে শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয়ে বলাটা ভুল হবে এবং কোভিড নাইন্টিন যে বিপর্যয় সেই বিপর্যয় কিন্তু শুধুমাত্র মানুষের মৃত্যু ঘটায়নি তার সাথে যেটা ঘটিয়েছে গোটা পৃথিবী জুড়ে আর্থিক মন্দা তৈরি করে দিয়েছে সামাজিক বিপর্যয় ঘটেছে এই দিন আমরা যেন আর না দেখতে পারি এবং তার জন্য ভীষণভাবে প্রয়োজন একটা সুস্থ সুন্দর পৃথিবী তৈরি করা তার জন্য দরকার হচ্ছে গাছ লাগানো এবং শুধু গাছ লাগানো নয় সেই গাছগুলির যথাযথভাবে পরিচর্যা করা বৃক্ষরোপণ উৎসব করলাম আর গাছ লাগিয়ে দিলাম তাতে কিন্তু আগামী দিনের দুর্যোগকে আটকানো যায় না সেই গাছ কে যথাযথভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে তোমাদেরকে অন্যতম ভূমিকা নিতে হবে এবং যে কোনো সম্পদ পৃথিবীর যে কোনো সম্পদকে যথাযথভাবে ব্যবহারে উদ্যোগী হতে হবে অর্থাৎ সম্পদের অপচয় যেন না হয় তোমরা বলতেই পারো সম্পদের যদি অপচয় হয় তাহলে দুর্যোগ কেন হবে তাহলে বিপর্যয় কেন হবে সম্পদকে যথাযথভাবে ব্যবহার না করাই তো আমাদের আগামী দিনে দুর্যোগ ডেকে আনতে পারে আজকে আমরা যদি যে আর নীতি অর্থাৎ রিইউজ রিডিউজ রিসাইকেল এবং রিফিউজ এই নীতিগুলোকে যদি আমরা না মেনে চলতে পারি তাহলে আগামী দিনে আমাদের পৃথিবীতে বহু বর্জ্য পদার্থ অনেক বেশি পরিমাণে গড়ে উঠবে তার সঞ্চয় হবে অনেক বেশি পরিমাণে সেগুলো কোথায় গিয়ে সঞ্চয় হবে এই পৃথিবীর জলভাগে সঞ্চয় হবে এই পৃথিবীর মাটিতে সঞ্চয় হবে এই পৃথিবীর বাতাসে সেই বর্জ্যগুলো থেকেই কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার অক্সাইড ক্লোরোফ্লুরোকার্বন কার্বন প্রভৃতি গ্যাস সেইখানে গিয়ে জমা হবে জলের মধ্যে প্রচুর প্লাস্টিক থার্মোকল এগুলো গিয়ে গিয়ে জমা হতে থাকবে মাটিতে অনেক পরিমাণে আরও উন্নত কীটনাশকের ভাণ্ডার তৈরি হবে কিন্তু এই যত এইগুলি জমা হতে থাকবে তত দুর্যোগ বাড়বে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে সামাজিক দুর্যোগ বাড়বে আর্থিক দুর্যোগ বাড়বে তাই সম্পদের অপচয় রোধ করাটাও একটা ভীষণ প্রয়োজনীয় কর্তব্য আর তোমরা শিক্ষার্থী হিসাবে যে জিনিসটা কখনোই ভুলবে না সেটা হলো যে এই পৃথিবী তোমাদের কাছে মায়ের মতন তাই এই পৃথিবীকে রক্ষা করা আগামী পৃথিবীকে এখনকার পৃথিবীর তুলনায় আরো বেশি সুন্দর করা তোমাদের একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে তাই সেই জিনিসকে সেই কথাকে মনে রেখে আগামী পৃথিবী যেন কোনো দুর্যোগের সম্মুখীন না হয় আগামী পৃথিবী যেন কোনো বিপর্যয়ের সম্মুখীন না হয় সেই শপথ তোমাদেরকেই নিতে হবে আজ এই পর্যন্তই ভালো থেকো তোমরা